ঘটনাটা শুনতে পাই যে আমার বাড়ির পাশের গলিতে কিছু কাপড় পরে আছে, আমি দেখি যেগুলো মেইনলি মেয়েদের ড্রেস এবং রাধারান স্কুলের ড্রেস। সঙ্গে সঙ্গে ব্যাপারটা আমি থানাকে ইনফর্ম করি, থানার ডিউটি অফিসার এসছেন, দেখছেন এই পর্যন্তই। তদন্ত ঘর থেকে আসে, আমাদের এখানে সিসিটিভি কভারেজ আছে, দেখে যদি কাউকে সান্ত্বনা পাওয়া যায় সেটা প্রতিবেদি বলা যাবে। এই ধরনের আজকে সৌদি পরে এই ধরনের ড্রেস পরে থাকাটা কাম্য না, তাহলে মেয়েদের ড্রেস সবতেই যা দিনকাল যা পরিস্থিতি তাতে একটু সন্দেহ তো হয় সন্দেহ হয়। এই জায়গাতে আমাদের যে কাটা বাড়ি আছে এখানে কোনো গুটি পড়ে না, যে কাটা মেয়ে পড়ে সে মেয়ে তো এখানে রাস্তাও নেই যেটা বাড়ির মধ্যে আসা করে। এটা কোন স্কুলের ড্রেস বলে মনে হচ্ছে? রাধারান। আমি দেখছি তো এই প্যান্ট জামা, এগুলো আমাদেরও না। এইগুলিতে মাঝে মাঝে পড়ে থাকে এরকম? না, এইবারই দেখছি পড়ে আছে। কবে থেকে খেয়াল করছেন? আমি আজকেই দেখলাম সকালবেলা। এখানে আরো অন্যান্য জামা কাপড় পরে রয়েছে, তাইও দেখছি। এগুলো আমাদের জামা কাপড় ফেলিও না, আমি জানি না। এগুলিতে কেউ ফেলেও না? কি মনে হচ্ছে এটা কি কারণে? সেটা আমিও তো সেটা বুঝতে পারছি না। কি নাম আপনার? পুতুল ঘোষ। এগুলিতে একজনই পড়ে মেয়ে, তাই তো? আপনার মেয়েই পড়ে, তাছাড়া অন্য কোনো কেউ পড়াশোনা করে না। কি নাম বলেন? পুতুল ঘোষ। এই জায়গাটার নাম? এটা কাশ্যপপাড়া। বাটা মশলা দিয়ে ঘরোয়া রান্নার স্বাদে ভরা ভুরি ভোজের অন্যতম প্রতিষ্ঠান কলাপাতা। এখানে সব রকমের খাবার পাবেন একদম ঘরোয়া স্বাদে। হাতের মুঠোফোনে অর্ডার দিলেই বাড়িতে পৌঁছে যাবে আপনার পছন্দসই খাবার। দুপুর বা রাত সব সময় কলাপাতা তৈরি অতিথিদের আপ্যায়নের জন্য। এছাড়াও আপনার কোনো জিনিস খেতে ইচ্ছে হলে চলে আসুন কলাপাতাতে। পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ, মাংসের যে কোনো রেসিপি খেতে ইচ্ছে হলে আপনারা মাংস কিনে দিয়ে যাবেন কলাপাতায়, পেয়ে যাবেন আপনাদের পছন্দের রেসিপি একেবারে ঘরোয়া স্বাদে, চেটে পুটে ভুরি ভোজে কলাপাতায়। আজই আসুন, ঠিকানা ঝাড়গ্রাম বৈকালিক পার্কের নিকটে।